স্মার্টফোন আমরা সবাই ব্যবহার করি, আর আমরা প্রত্যেকেই স্মার্টফোন কেনার আগে 10 থেকে 12 বার ভাবি। তবে এটা কি কখনো ভাবি যে স্মার্টফোন ঠিক কিনবো, কি ধরনের স্মার্টফোন কিনবো, কি কি রিকোয়ারমেন্ট আমার রয়েছে? আর এইগুলো যদি ভাবি, এগুলো যদি দেখে কোনো স্মার্টফোন কিনি, তাহলে আমার মনে হয় স্মার্টফোন কেনার পর আর কোনো দুঃখ হবে না, আর পশ্চাতে হবে না। সুমনদা হাজির আরও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে। স্মার্টফোন কেনার আগে এই কটা টিপস অবশ্যই ফলো করুন, আপনি ঠকবেন না। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করছি স্যামসাংয়ের S21 FE। আর এই স্মার্টফোনটা কেনার আগে আমি অনেক কিছুই ভেবেছিলাম, ঠিক যেমন করে প্রত্যেকটা স্মার্টফোন কেনার আগে আমি বেশ কয়েকটা জিনিস আমার মাইন্ডে সেট আপ করে রাখি। নাম্বার 1, প্রাইস। আমার প্রাইস কত হবে, অর্থাৎ আমি যদি কোনো স্মার্টফোন কিনবো ভাবি, সেটা 20,000, 25,000, 30,000, তবে যে সেট আপে আমি যাব, অর্থাৎ যে দামে আমি যাব, তার 1 টাকা উপরে উঠবো না, তার 1 টাকা নিচেও নামবো না। নামতে তো পারি কিন্তু নামবো কেন, বাড়াতে তো পারি কিন্তু বাড়াবো কেন? কারণ টাকা বা পয়সা খুব কষ্টে রোজগার করতে হয়, আর স্মার্টফোনে যে দাম আমি ভেবে যাব সেই দামেই কিনবো, তবে কোয়ালিটি ফিচার্সে কোনো কম্প্রোমাইজ করব না। তাই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই প্রাইসটা মাইন্ডে সেট আপ করে নেন। নাম্বার 2, ডিসপ্লে। যখনই কোনো একটা স্মার্টফোন কিনতে যাব, প্রথমে আমার প্রায়োরিটি থাকবে ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে 3টে জিনিস আপনাকে দেখতে হবে। নাম্বার 1, অ্যামোলেড ডিসপ্লে আছে তো, যে প্রোটেকশন সেটা নাম্বার 2 আছে তো, আর নাম্বার 3, বেজেলস ফেজেলস আজকের ডেটে দাদা চলে না, বেজেলস নেব না। আর কার্ভড অ্যামোলেড ডিসপ্লে হলে তো একদম কথাই নেই, তবে হ্যাঁ HDR10 সাপোর্ট আজকের ডেটে অবশ্যই দেখে নেবেন। আর ওয়াইড ওয়াইন L1 আছে কি না ওটা তো আরও প্রথমে দেখে নেবেন, কারণ আজকের ডেটে OTT প্ল্যাটফর্মের যা তুখর ঝড়, সেই ঝড়ে আপনাকে টিকে থাকতে হবে। ঠিক এই মুহূর্তে আমাদের 3 নম্বর টিপস থাকবে বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন। দাদা আজকের ডেটে কোনো স্মার্টফোন ইউজ করতে গেলে ডিজাইন হয়ে গেছে মেন প্রায়োরিটি, আর বিল্ড কোয়ালিটি মানুষ দেখেও না, কারণ ডিজাইন হতে হবে তুখর, আর ডিজাইন যদি ভালো হয় বিল্ড কোয়ালিটি ভাই দূরে থাক। কিন্তু আমি বলবো যে দুটোর কম্বিনেশন হলে ক্ষতি হবে না, ডিজাইনও দেখবো বিল্ড কোয়ালিটিও দেখবো, অর্থাৎ ডিজাইন যেন মিনিমালিস্টিক হয়, আর বিল্ড কোয়ালিটিতে পলিকার্বনেট হলেও কোনো ব্যাপার নেই, গ্লাস হলে তো আরও ভালো। কিন্তু আমার যে পার্সোনাল ওপিনিয়ন, যে মেটাল ফ্রেম হলে চারিদিকে অসাধারণ একটা ব্যাপার হয়, তবে আজকের ডেটে গ্লাসের থেকে পলিকার্বনেটের ব্যাপারটা একটু জমে গেছে বেশি, কারণ হাত থেকে পড়লে সেটা ভাঙে না, ভঙ্গুর না, কিছু অসুবিধাও হয় না। তাহলে আমরা দেখে নেব যে আমাদের বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন যেন তুখর হয়। ঠিক নাম্বার 4 রাখবো ডুয়াল স্পিকার আছে তো, আজকের ডেটে যত কমই হোক, যত কম্প্রোমাইজ করি না কেন, আমরা ডুয়াল স্পিকার ছাড়া কোনো স্মার্টফোন নেব না, অর্থাৎ সিঙ্গেল স্পিকারের জামানা শেষ। ঠিক এই মুহূর্তে আর একটা কথা আপনাদের বলি, 3.5 mm জ্যাক থাকলে অত্যন্ত ভালো, তবে আজকের ডেটে ব্র্যান্ড দিচ্ছে না, আমি আর আপনি তো ওখানে ছোটো গর্ত করতে পারবো না, তবে থাকলে বেশি ভালো। ঠিক আরেকটা কথা মাথায় রাখবেন যে আপনি যাতে অ্যাটলিস্ট 2টো সিম এবং কখনো 1টা সিম একটা মাইক্রো SD কার্ড ইউজ করতে পারেন। আমার কথা বলার কারণ এটাই যে সেখানে যেমন মানে যেন আমরা একটা অ্যাটলিস্ট সিম 2টো ইউজ করতে পারি, বুঝতে পারছেন আমি কি বলছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। 5G, আজকের ডেটে 5G ছাড়া কোনো স্মার্টফোন নেব না, এবং স্মার্টফোন কেনার পর বা কেনার আগে দেখে নেব যে 2টো 5G সাপোর্ট করছে কিনা 2টো সিমেই, এবং 5G ব্যান্ড কটা আছে, অ্যাটলিস্ট 10টার বেশি যাতে হয় সেটা দেখবেন, কারণ আজকের ডেটে অনেক কোম্পানি কিন্তু 5G ব্যান্ডে একটু কারচুপি করছে। ঠিক এই মতো আরেকটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি, আর সেটা হলো ক্যামেরা। ভাই স্মার্টফোনের ক্যামেরা যদি ভালো না হয় স্মার্টফোন কিনে কি লাভ, আর ওই 108 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেলের জামানায় যাব না। আমরা 50 মেগাপিক্সেলেও খুশি, আমরা 64 মেগাপিক্সেলেও খুশি, কিন্তু এটা তো জানেন 50ও নাই 60ও নাই, তবুও ক্যামেরা তুখর। ভাই সেন্সার কি দিয়েছে, সনির সেন্সার দিলে ভাই একদম মাখন, তাতে 50 মেগাপিক্সেলই থাক। হ্যাঁ আমার কথার বক্তব্য এটাই যে ক্যামেরার সেন্সার দেখুন এবং ক্যামেরার কাউন্টে যাবেন না, পিক্সেল বিনিংয়ে যাবেন না। আরেকটা আল্ট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল হলে খুবই ভালো, 8 মেগাপিক্সেল চলো বস চলবে, তবে তারপরেরটা মানে ম্যাক্রোসেন্স নিয়ে বা লেন্স নিয়ে কোনো ব্যাপার না, ওইসব ভাববেন না, ওইসব লাগে না।
সামনে অ্যাটলিস্ট 32 মেগাপিক্সেলের সেলফি হলে মন্দ হয় না। ও হ্যাঁ, সেলফি থেকে মনে এলো, অনেক ব্র্যান্ড সামনে ফ্রন্ট ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং করতে দেয় না, আমরা কিন্তু এটা দেখে নেব। 4K ভিডিও রেকর্ডিং যদি থাকে খুবই ভালো, না থাকলে অ্যাটলিস্ট ফুল HD 60 FPS। তবে পেছনে আমার 4K ভিডিও রেকর্ডিং আজকের ডেটে লাগবেই লাগবে, অনেক কাজে অনেক ব্লগার্স তারা ইউজ করে। কি ঠিক বলছি তো? হয়ে যাক একটা লাইক, হয়ে যাক একটু সাবস্ক্রাইব। আচ্ছা, এই মুহূর্তে আরেকটা কথা বলি আপনাদের সঙ্গে, যে আমাদের যে ব্যাটারি কত আছে ওটাও আমরা দেখে নিব। তাহলে আমরা ব্যাটারি মিনিমাম 5000 mAh ব্যাটারি, মিনিমাম 4500 mAh ব্যাটারি, এইটা যেন দেখে নিই। 4000 mAh ব্যাটারির স্মার্টফোন নিলে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো দিবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর চার্জিং 60W, 80W, 120W, হ্যাঁ যে যত দিবে আপনার রেঞ্জে সেটাই লুফে নিন ভাই, কারণ টাইম এবং সময় একই তো কথা ভাই, কারোর কাছে অত নাই, তাই যতটা বেশি ফাস্ট চার্জার পাবো ততটা ইউজ করব। আরও একটা কথা বলি, অপারেটিং সিস্টেম, বস অপারেটিং সিস্টেম কি দিচ্ছে ওটা দেখে নিন, আপডেট ক বছরের জন্য দিচ্ছে ওটা দেখে নিন, অর্থাৎ অ্যাটলিস্ট 2-3 বছরের আপডেট যেন কোনো স্মার্টফোন ব্র্যান্ড দেয় সেটা দেখার দায়িত্ব আপনার, এবং যে অপারেটিং সিস্টেম তারা UI ব্যবহার করছে সেটাও একবার দেখে নিন, কারণ আজকের ডেটে UI এত গাফিলতি, এত বাগস, এত ব্লোটওয়্যার কোম্পানি দিচ্ছে, তাতে আমাদের ডেটা সিকিউর না। তাই এমন ব্র্যান্ডের স্মার্টফোন কিনবো যেখানে UI থাকবে সিকিউর, আপনি থাকবেন সিকিউর। আর হ্যাঁ, ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যদি থাকে অবশ্যই ভালো, তবে আজকের ডেটে Xiaomi ছাড়া সবাই দিচ্ছে, Xiaomi দিচ্ছে সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আমার এই কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার ব্যাপার ছিল, আপনারা এই কটা জিনিস অ্যাটলিস্ট দেখে তারপর স্মার্টফোন কিনবেন, আমার মনে হয় ঠকবেন না, আর কাউকে ঠকতেও দেবেন না, তার জন্য এই ভিডিওটা শেয়ার করবেন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে দেখা করব, বাই। তবে আপনার সেলস সার্ভিস ভোলা যেন না চাই, একবার চেক করে নেবেন। চলুন বিদায়।